হঠাৎ করে কাল রাতে ঠিক হয়েছে আমরা গঙ্গা স্নান করতে যাব। বাচ্চা হওয়ার পর তো গঙ্গা স্নান করতে হয়, না হলে তো কোনো পুজো আচ্ছা কিছু করা যায় না। তো সেই জন্য মায়ের দিদি বাড়িতে যাওয়ার কথা ছিল, তা হঠাৎ করে আমার বাড়ি ছুটি থাকায় ও বলল দিদি বাড়ি আর যাবো না, কাছাকাছি আমাদের বাড়ির পাশে একটা ঘাট আছে, ওখানে স্নান করতে যাবো, পায়রাডাঙ্গা মুকুন্দনগর, আশা করি সবাই চেনো। তো হট করে প্ল্যান হয়ে গেল, আর সাথে সাথে আমরা জেঠিমাকেও নিয়ে গেলাম, আর কাল রাতে আমরা একটা টোটোও বুক করে রেখেছিলাম। তো সেই জন্য আমরা সকাল 7টার সময় বেরিয়ে গেছি আর অনেক সকাল সকাল উঠেও গেছি। আর দেখো আমার ছেলে কিন্তু সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছে, গাড়িতে উঠলে ওর কোনো প্রবলেম হয় না, ওর কোনো কান্নাকাটি নেই। আর এই যে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি মুকুন্দনগর ঘাট, এটা পায়রাডাঙ্গা নেমে স্টেশন থেকে টোটো করে আসা যায়। আমরা কিন্তু মন্দিরের সামনে পৌঁছেই গেছি, আর দেখো কিছু দোকান খুলেছে আর কিছু দোকান কিন্তু খোলেনি, খুলছে। এখানে চা পাওয়া যায়, কচুরি, কেক, বিস্কুট, আর মন্দিরের ভেতরে কিন্তু অনেক ফুল গাছ লাগানো আছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবার আমরা চলে যাব একদম গঙ্গার ঘাটে, আর এখানে কিন্তু মন্দিরও রয়েছে কিছু, যাতে সবাই স্নান করে পুজো দিতে পারে, বট গাছে সবাই ঢিল বাঁধে, তো আর মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য জামা কাপড় ছাড়ার ব্যবস্থাও রয়েছে, বাথরুম রয়েছে, মানে একদম পরিষ্কার একটা ঘাট। এখানে আমি আগেও একবার এসেছিলাম, বিয়ের পর আমার বরের সাথে ঘুরতে এসেছিলাম, কিন্তু তখন এসেছিলাম বিকালে, আর আজকে এসেছি স্নান করতে। আসলে আমার পুকুর আর নদীতে স্নান করতে খুব ভয় লাগে, সেজন্য আমি আসিই না, আমার পুকুরে স্নান করতেই পারি না, তো আমি নদী থেকে স্নান করব। তো বাচ্চা হওয়ার পর করতে হয়, তার জন্যে আজকে আসা। তো তারপর দেখো স্নান টান করে নিয়েছি, স্নান করে নেওয়ার পর আমরা কিছু ভিডিও শ্যুট করছিলাম আর ফটো তুলছিলাম, আমার হাজব্যান্ডও, আমার শাশুড়ি মা আর আমার ছেলের ফটো তুলছিল, ও স্নান করে নিয়েছিল। তারপর আমাদের সাথে এসেছিল আমাদের জেঠিমা, জেঠিমার তো কোনো সমস্যা নেই, তাই জেঠিমা এখানের মন্দিরগুলোতে পুজো দিচ্ছিল, আর আমরা তো কোনো পুজো দিতে পারবো না, কারণ বাবার মারা গেছে এক বছর হয়নি, সেই জন্য আমাদের পুজো দেওয়া যাবে না। তো সেই জন্য আর কী করবো, পুজো দিতে পারিনি, প্রত্যেকটা মন্দিরে একটু প্রণাম করলাম আর পুরো মন্দিরটা আবার ভালো করে ঘুরে দেখলাম, ভিডিও করলাম। আর কী বলতো, এই মন্দির মানে একটা ভালো একটা মানে পজিটিভ এনার্জি পাওয়া যায়, সেজন্য ভালো লাগে এরকম একটা জায়গা আসলে, সেজন্য এখান থেকে চলে যেতে ইচ্ছাই করে না। কী করবো, আমাদের তো বাড়ি যেতেই হবে, তো আর খুব পুজো দিতেও ইচ্ছা হচ্ছিল, তা পরে যদি আবার কখনো সুযোগ সুবিধা হয় এখানে এসে আবার পুজো দিয়ে যাব। তো এইটাই ঠাকুরকে বললাম, আর ঠাকুরকে বললাম ঠাকুর সবাইকে ভালো রেখো, সাবধানে রেখো, সবাই যেন নিজের মানুষজনের সাথে ভালোভাবে থাকতে পারে। আর দেখো আরও অনেকে তো প্রচুর লোক আসে কিন্তু এখানে স্নান করতে, তো আসার পরে তো সবাই ফটো তুলছিল, আর বেশ পরিবেশটা খুবই সুন্দর, না আসলে বোঝা যাবে না। তো তারপর আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম, চা, বিস্কুট, চিড়ে ভাজা, চিপস, এগুলো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বাবার বাড়ি চলে যাচ্ছিলাম। আর তখন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখো কেমন গুলু গুলু চোখ করে এদিক ওদিক দেখছে, ওরা ঘুরতে খুব ভালোবাসে, টোটোতে উঠলে শুধু ঘুমাবে, শুধু ঘুমাবে, আর কোনো ডিস্টার্ব করবে না, আর বাড়ি গেলেই ওর যত কান্না পায় তখন কোলে ছাড়া থাকতে চাইবে না, ডিস্টার্ব করবে। আর এই করতে করতে দেখো, গল্প করতে করতে আমরা বাড়িও চলে এসেছি, আর এই যে আমাদের বাড়িতে ঢোকার আগে আপনজন ক্লাব, আপনজন ক্লাবের কালী পুজোর প্যান্ডেল হচ্ছে। যারা যারা আমার ভিডিও দেখছো এবং যারা যারা আরংঘাটের কালী পুজোর কথা জানো, তারা অবশ্যই আরংঘাটের কালী পুজো দেখতে আসবা, প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কালী পুজো দেখতে আসতে কিন্তু কেউ মিস করো না। আর এই যে আমাদের বাড়ির গলি, আর আমার বাড়ির গলিতে যেই ঢুকেছি সেই আমার ছেলে আর কান্না শুরু করে দিয়েছে, কারণ বাড়িতে এসে গেছে, এখন আমি আর মা একটু কাজে ব্যস্ত থাকবো, তখন ওর কান্নাকাটি করতে হবে, ও যত সমস্যা বাড়িতে আসার সময়, বাড়িতে আসলে আর ও কারোর কাছে থাকবে না, তো আর কি করা যাবে, বাড়িতে এসে তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, কারণ আমরা সকাল থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া করিনি, তখন প্রচণ্ড ক্লান্ত, এখন সেরকম কিছুই রান্না করা হয়নি, এই পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর ডিম ভাজা করা হয়েছে, আর ডাল সিদ্ধ করা হয়েছে, আর ঘি, তো এখন এইটাই যেন অমৃত লাগছে, তো এইটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রেস্ট নেওয়ার পরে বিকালে এসেছিলো আমার ছোটো মাসি, ছোটো মেসো আর বোন, ওরা আমার ছেলেকে দেখতে এসেছিলো, মাসি সেই হসপিটালেই দেখে গেছে, তারপরে আর আসিনি, মাঝে মাসির শরীর খারাপ ছিল, বোনেরও পরীক্ষা টরীক্ষা ছিল, তো আর আসলো, বিকালটা খুব ভালোই কাটলো। আর রাতে আমরা করছিলাম, দেখো সকালবেলায় তো আমরা সাদা মাটা খেয়েছি, তো সেই জন্য এখন রাত্রিবেলায় হচ্ছে চিলি চিকেন,
তো আমি সব রেডি করে দিয়েছি, আমার বড় কিছুটা হেল্প করেছে করার পর, বাকিটা কিন্তু ওই রান্না করেছে। আর মা এদিকে রুটি করেছিল, দিয়ে চিলি চিকেন রুটি আর দুপুরের ভাতও ছিল কিছুটা, তারপরে ডালও ছিল। তো এই সমস্ত দিয়ে সব কিছু মিলেমিশে আমাদের রাতের ডিনারটা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।